দেশের বিভিন্ন নদ নদীর পানি আবারও বাড়ছে, এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কোথাও কোথাও টানা বৃষ্টিতে নতুন করে বন্যার সংখ্যায় ক্ষতিগ্রস্তরা। আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ মধ্য উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এসব অঞ্চলে নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। টাঙ্গাইলের যমুনা, ধলেশ্বরী, ঝিনাই সহ বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, ফলে আবারও পানিবন্দী হয়ে পড়েছেন লোকজন। তৃতীয় দফার বন্যা শেষ হওয়ার পর ফসল ফলানোর স্বপ্ন দেখছিলেন কৃষকরা, কিন্তু আবারও বন্যা দেখা দেয় হতাশ তারা। এদিকে জেলার পূর্বাঞ্চল বাসাইল, মির্জাপুর ও কালিহাতি উপজেলার কিছু অংশে বন্যা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। গাজীপুরে তুরাগ, বংশী ও ঘাটাখালী নদনদীর পানি স্থিতিশীল রয়েছে। গত কয়েকদিন নদনদীর পানি কমলেও টানা বৃষ্টিতে নতুন করে আবার বন্যার আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্তরা। বন্যার পানিতে এখনও ডুবে রয়েছে গ্রামাঞ্চলের পাকা ও কাঁচা রাস্তা। এদিকে গোপালগঞ্জে বন্যার পানিতে বাড়িঘর, রাস্তাঘাট, পুকুর, ফসলের ক্ষেত এখনও তলিয়ে। জেলার 5 উপজেলার 313 গ্রামের 19,000 পরিবার পানিবন্দী হয়ে আছে। জেলায় সবজি, আউশ ধান ও আমনের বীজতলা তলিয়ে 20 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই বন্যা দুর্গতদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে পদ্মার ভাঙনে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলে কাজিরসুরা 26 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন সাইক্লোন সেন্টারটি মঙ্গলবার রাত 11:30টার দিকে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে পাশের কমিউনিটি ক্লিনিক, বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ও কাজিরসুরা বাজারের 50%-এর দোকানপাটসহ বিস্তীর্ণ জনপদ রয়েছে ভয়াবহ ভাঙন ঝুঁকিতে। চলতি বন্যা ও নদী ভাঙনে শিবচর চরাঞ্চলের 4টি বিদ্যালয় নদীতে বিলীন হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।